বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে জিনে ধরার কারণসমূহ। আমরা জিন কেন ধরে, কী কারণে ধরে, আর কোন কোন সিচুয়েশনে ধরে এই বিষয়গুলো দেখবো। এটি জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা জিনে ধরার কারণসমূহ যদি পর্যবেক্ষণ করি বা গবেষণা করি, প্রথম যে কারণটি আমরা পাই সেটি হচ্ছে ভালো লাগা থেকে জিন মানুষকে কী করতে পারে, আসর করতে পারে। যেমন পুরুষ জিন কোনো নারীকে, তেমনিভাবে কোনো নারী জিন কোনো পুরুষকে ভালো লাগা থেকে বা একটা মোহ থেকে তারা কী করতে পারে, আসর করতে পারে। আর আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ এবং জিনদেরকে আলাদাভাবে তৈরি করেছেন। তারা সাধারণত যে মানুষ মানুষের সাথে যেভাবে মেলামেশা করে, যেভাবে মিশে, তারা ওইভাবে মিশতে পারে না। কারণ কি, তাদের কিছু বাধা রয়েছে। এই বাধাগুলা যখন অতিক্রম করতে চায়, বাধাগুলা যখন ভাঙতে চায় বা বাধাগুলা যখন কাস্টমাইজ করতে চায়, তখনই হচ্ছে ব্যত্যয়ের শিকার হয়। তখন ওই ব্যক্তি অসুস্থ ফিল করে, সে তার শারীরিক সমস্যা ফিল করে। কারণ জিন যখন তাকে আসর করে, তখন কিন্তু সরাসরি বা তৎক্ষণাৎ তাকে কবজায় নিতে পারে না। এই কবজায় নেওয়ার জন্য তার অনেক পরিশ্রম করতে হয়। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা প্রদত্ত যে একটা বাধা আছে, এই বাধাটা ভেঙে তার করায়ত্ত করতে হয়। এই করায়ত্তটা করতে তার সময় লাগে, আর যখন এই বাধাগুলো ভাঙার চেষ্টা করে তখন এই অস্বস্তির ফিল হয়। তার দ্বিতীয় নম্বর কারণটি হচ্ছে, মানুষ যদি কোনো জিনের প্রতি জুলুম করে বা অত্যাচার করে, জুলুম করার কারণে বা অত্যাচার করার কারণে জিন মানুষের উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে এবং চড়াও হয়ে যেতে পারে। যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো জিনের গায়ে আঘাত করলে জিন ক্ষিপ্ত হতে পারে। আপনি গরম পানি যদি নিক্ষেপ করেন জিনের যেখানে বসবাস করে সেই জায়গায়, জিনদের যে খাদ্য আছে সেইগুলো যদি নষ্ট করেন, বা আরও বিভিন্ন কারণে আপনি যদি কোনো কারণ ছাড়া তাদের যদি বিরক্ত করেন, উত্তপ্ত করেন, তাহলেও কিন্তু তারা চড়াও হয়ে আপনাকে আসর করতে পারে, আপনাকে বা আপনার ফ্যামিলি মেম্বারদের আসর করতে পারে। আমরা তিন নম্বর কারণটা যদি উল্লেখ করি, তাহলে দেখতে পাবো কিছু কিছু ক্ষেত্রে বিনা কারণে মানুষের উপর চড়াও হতে পারে বা অত্যাচার করতে পারে। এই অত্যাচারের কয়েকটি কারণ আছে। মানুষ যদি অতিরিক্ত মাত্রায় রেগে থাকে, কারণ আমরা দেখেছি, আমরা জানি, মানুষ যখন রেগে যায় তখন কিন্তু সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন কিন্তু জিন শয়তান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তেমনিভাবে অতিরিক্ত যদি ভয় পায়, অতিরিক্ত যখন ভয় পায় তখনও কিন্তু ব্যক্তি ভালনারেবল হয়, এই সিচুয়েশনটাই তারা গ্রহণ করে। মাত্রাতিরিক্ত আসক্তি কোনো ব্যক্তির মাঝে, কোনো নারী বা পুরুষের মাঝে পরিলক্ষিত হয়, তাহলেও কিন্তু জিন আসর করতে পারে। তারপরে যদি আমরা আরেকটি কারণ দেখি, মাত্রাতিরিক্ত উদাসীনতা, যে কোনো কিছুর প্রতি তার মানে সিনসিয়ারিটি নাই, উদাসীন ভাব, সেই ক্ষেত্রেও কিন্তু জিন তাকে আসর করতে পারে। আরও একটি কারণ আমরা পাই বা দেখেছি বা গবেষণা করে আমরা পেয়েছি, সেটি হচ্ছে নোংরা বা অপবিত্র অবস্থায় থাকা। যখন একজন ব্যক্তি নোংরা থাকে, যখন অপবিত্রতা অবস্থায় থাকে, যখন আল্লাহ সুবহানাহু তাআলার নাম বা আল্লাহ সুবহানাহু তাআলার একত্ববাদের বিশ্বাস তার কাছে না থাকে, তখন কিন্তু জিন সহজেই তাকে কী করতে পারে, আসর করতে পারে।